আরে কে আপনি এভাবে ঘরে ঢুকলেন? আমি তো কিছুই আরে তুমি তোমার এই অবস্থা কেন? আর তুমি দেশে কবে আসলে? তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? আরে অবাক হওয়ার কি আছে, আগে বসতে দাও আমাকে, তারপরে বলি। আচ্ছা চলো ডাইনিং রুমে চলো, আসো আসো ভেতরে আসো বসো। আচ্ছা আমি তো বুঝলাম না তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন, তোমার লাগেজ কই, ব্যাগপত্র কিছু তো নিয়ে আসুনি, হাতে লাঠি ছাতা ব্যাগ মাথায় গামছা, আমি না কিছুই বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলবা? আরে বলতেছি তো, একটু ধৈর্য ধরো। ওরা কোথায়, ওদেরকে দেখতেছি না। লিজা তামু কই, জিশান কই, ওরা কোথায়? ওরা আছে যে যার রুমে রেস্ট নিচ্ছে, নয়তো ফোন টিপতেছে। আচ্ছা তুমি বলো না তোমার এই অবস্থা কেন, এত বছর পর তুমি প্রবাস থেকে আসলে, তোমার সাথে লাগেজ ব্যাগপত্র কিছুই নেই। আমি তোমাকে কত কিছু আনতে বলেছিলাম, আমার জন্য স্বর্ণের হার, লিজার জন্য একটা আইফোন, জিসানের বাইকের টাকা দিতে বলেছিলাম, কিছুই নিয়ে আসোনি, টাকাও দাওনি। আর তুমি কিনা এরকম ফকিরের ভেষে ব্যাগ ছাতা লাঠি নিয়ে আসছো, মাথায় গামছা। আচ্ছা আমাকে একটু খুলে বলবা তুমি? আরে বাবা বলবো তো বলছি, তুমি এতটা উত্তেজিত হওয়ার কি আছে আমি বুঝতেছি না। আমি এতদিন পর প্রবাস থেকে আসলাম, ভাবলাম তুমি আমাকে দেখে আগে রেস্ট নিতে বলবা, ফ্রেশ হতে বলবা, তা না করে তোমার জিনিসপত্র নিয়ে তুমি আমাকে প্যারা দিচ্ছ। শুনো, তোমাদের জন্য আমি কিছুই আনতে পারি নাই। আমি গত কয়েকদিন আগে দড়া খেয়েছি, দড়া খেয়ার পর আমাকে 3 দিন জেলে রাখছে, এরপর আমাকে দেশে পাঠিয়ে দিছে এভাবে খালি হাতে। আমি আসলে তোমাদের জন্য কিছুই আনতে পারি নাই, এইভাবে আমি খালি হাতে চলে আসছি। কিছু আনতে পারিস না মানে? তাহলে তুই কেন আসছস? তোর এই চেহারা দেখাইতে? এই তুই বের হ আমার বাসা থেকে, বের হ বলছো। আরে ওঠ বের হ। আরে দাঁড়াও না, এমন করতেছো কেন? আমি কিছু আনতে পারি নাই বলে আমি বের হয়ে যাব কেন? এই বাড়িটা কি আমি করি নাই? আমার টাকা দিয়ে তো আমি করছি, তাই না? না, এই বাড়িটা তোর না, এই বাড়িটা দলে আমার নামে হয়েছে, তাই এই বাড়ি তোর না, এই বাড়িতে আমি আমার ভাই বোন মিলে থাকবো। তোর মতো ফকিনির জায়গা না এই বাড়িতে না, তুই আবার প্রবাসে যা, না হলে যার নামে গিয়ে মর যা। এই তোকে আমি আমার বাসায় আর 1 মিনিটও দেখতে চাই না, তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। কিছু আনার মুরদ নাই, ধরা খেয়ে চলে আসছে, সেটা আবার বড় মুখ করে আমাকে বলতেছে, বাহ কি সুন্দর। এই তোর কি লজ্জা করে না? হ্যাঁ তোর কাছে আমি কি চেয়েছিলাম, শুধু আমার ভাই বাইক কিনে 5 লক্ষ টাকা চেয়েছি, বোনের জন্য আইফোন আনতে বলেছি, আর আমার জন্য 8 ভরি স্বর্ণ আনতে বলেছি, তাও তুই আনতে পারিসনি। তাহলে তুই কি তোর চেহারা আমাকে দেখানোর জন্য নিয়ে আসছিস? তোর চেহারা না আমার দেখতেও ঘৃণা লাগছে, তুই বের হ, বের হচ্ছি। দেখো তুমি আমার কথা শুনো, আসলে এত বছর আমি প্রবাসে কত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলে মাসের পর মাস, বছরের পর বছর আমি তোমাকে টাকা পাঠাইছি। আমি আমার আমার মায়ের নামে অ্যাকাউন্ট করে নেই, আমার মাকে তোমার সাথে রাখি নাই, তুমি বলছো তুমি একা থাকবা, তুমি তোমার ভাই বোনদেরকে নিয়ে থাকতেছো আমার এই বাসায়, আমি কখনো তোমাকে কিছু বলি নাই। শুনো না, আসলে একটা দড়া খাওয়ার পর মানুষের আর কি থাকতে পারে বলো? চুপ কর, চুপ কর, তোকে বের করার ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া, জি স্যার, লিজা এদিকে আয় তো, কই তো না। ভাই কেমন আছিস, শালা বাবু কেমন আছিস বোন? আমরা ভালো আছি, আমরা ভালো আছি। কিন্তু দুলা ভাই, আপনি বাংলাদেশে কবে আসলেন আর আপনার এই অবস্থা কেন? আমি তো ভাই আজকেই আসছি, আমাকে বিদেশ থেকে একবারের জন্য ফাটাই দিছে, আমি আর কখনো বিদেশ যেতে পারবো না। এই ফকিনি তুই চুপ কর তো, দেখ না এই ফকিনির বাচ্চা নাকি ধরা খেয়ে চলে আসছে বাংলাদেশে, আবার আমার বাসায় এসে এসে উঠেছে। তুই বল তো ওকে এখন কি করি, আমার ইচ্ছে করছে কি জানিস, বাসার দারোয়ান ডেকে ওকে বের করে দি ধাক্কা দিয়ে। এই তোর চেহারা না আমরা দেখতে চাই না, তুই আমাদের বাসা থেকে বের হয়ে যা। ভাই তুই দারোয়ানকে কল কর তো, দারোয়ানকে কল করে উপর আসতে বল। হ্যাঁ আপু তুমি ঠিকই বলেছো, কিচ্ছু নিয়ে আসে নাই, আমি বলছি 5 লক্ষ টাকা দিবে বাইক কেনার জন্য, সেটাও তো দিলে না, আর তুমি খালি হাতে প্রবাস থেকে এখানে চলে আসছো, আমাদের বাসায় চলে আসছো, তোমার কি শরম লজ্জা কিচ্ছু নাই? আচ্ছা তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? দেখো আমরা যে উত্তরপাড়া যে একটা জমি কিনছিলাম, সেই জমিটা দরকার হলে বিক্রি কইরা আমি তোমার বাইরে একটা R15 কিনে দেব, একটা মোটরসাইকেল কিনে দেব, তুমি তুমি আমার সাথে এমন করো না। এই চুপ কর তুই, তুই কি বললি জমি বিক্রি করবি? তুই শোন, ওই জমি না তোর না, তোর নামে না ওই জমি, ওই জমি আমি আমার ভাইয়ের নামে করে দিয়েছি। শোন তোর এই বাড়িতে কোনো জমি জমা কোনো বাড়িঘর কিচ্ছু নাই, এখানে
তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোর চেহারা না দেখতে চাই না। কি একটা ফকির নাকি বিয়ে করেছিলাম, হায় আল্লাহ, কে জানতো আমার কপালটা যে একদিন এরকম খারাপ হবে, এই ফকির নিয়ে যে প্রবাস থেকে চলে আসবে ধরা খেয়ে। আচ্ছা শুনো না, আচ্ছা জমি না হলে তোমার বায়ের নামে কিনছো, আর ব্যাংকে তো 25 লাখ টাকা আছে, সেই টাকাটা কোথায়? শুনো, সেই টাকাটা আমি উঠিয়ে তারপর আমি একটা ব্যবসা করব, বিজনেস কইরা আবার আমি মনে করো যে অনেক বড় করব। ওরে বাবা, 25 লক্ষ টাকা ব্যাংকে আছে, সেগুলো দিয়ে আপনি বিজনেস করবেন, তারপর আপনার সাথে আমি সংসার করব? সেই আশা না তুই বাদ দে, ওই 25 লক্ষ টাকাও নেই, ওগুলো আমি আমার কাজে খরচ করেছি। আমার বোনকে আমি 10 ভরি স্বর্ণ বানিয়ে দিয়েছি ওর বিয়ের জন্য, ওগুলো ভবিষ্যতে কাজে লাগবে। কোনো টাকা পয়সা নেই ব্যাংকে, আমি না কোনো টাকা পয়সা তোর জন্য জমা রাখিনি যে তুই ধরা খেয়ে আসবি আর ব্যবসা করবি বাংলাদেশে। আচ্ছা আপু, দুলাবাইয়ের না আমার জন্য একটা আইফোন আনার কথা ছিল, সেটা কি আনছে? হ্যাঁ আনছে তো, দেখতে পাচ্ছেন না, এই যে হাতে লাঠি, একটা ছাতা, একটা ব্যাগ নিয়ে আসছে, দেখতে পাচ্ছিস না? তোরা কি আমার কাটা খেয়ে নুড়ে ছিটা দিচ্ছিস? এই ওকে বের করার ব্যবস্থা করবি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বললাম। দাঁড়াও না, শুনো, আমার কোনো কিছুই এখানে নেই আর সব কিছুই তোমাদের, আমি সব কিছু মাইনে নিছি, কিন্তু আমার বোন, আমার ছোটো বোনটা কোথায়? আমার ছোটো বোনটা কোথায়? আমি তো দেখতে পারতেছি না, ও কোথায়? এই তোর বোনকে কি আমরা পাহারা দিয়ে রাখি? তোর বোন তো বাসায় একটা কাজও করে না, সারাদিন ফোনে কথা বলবে কার না কার সাথে, আর দেখ হয়তো বাইরে গিয়ে নাগর নিয়ে ঘুরতেছে, এছাড়া আর কাজ কি তোর বোনের? চুপ! আর একটি কথা বললে না, এই লাঠির বাড়ি দিয়ে তোদের অবস্থা আমি পুরো খারাপ করে দিব। আরে তোর তো সাহস কম না ফকিন্দির বাচ্চা, তুই আমাকে লাঠির ভয় দেখাস? এই তোকে তোকে আমি লাঠি দিয়ে বাড়ি মারবো বলে দিলাম। আমাকে মারবি? আমাকে মারবি? আরে 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 আমাকে মারবি? আরে পাগল হয়ে গেছিস নাকি? আরে আরে বল বল কি করতেছিস তুমি? এখানে বয় বয় তিনজন এখানে বয় বয় বলছি বয় বল এই বল বল আমার বোন কোথায়? বল আমার বোন কোথায় বল? বলতেছি তোমার বোন ওই রুমে। আমার বোন ওই রুমে? সত্যি করে বল আমার বোন কোথায়? সত্যি তো তোমার বোন ওই রুমে ভিতরে আটকানো আছে বাইরে দিয়ে। আটকানো? আমার বোন আটকানো মানে বাইরে দিয়ে কে আটকাইছে? কথা বল বলছি। আমরা আপনার বোনটা আটকে রাখছি। আমার বোনরে রুমের ভিতরে আটকে রাখছস? একদম চুপ, তোরা তিনজন এখানে বসে থাকবি, একদম লড়বি না। আমি আমার বোনকে নিয়ে আসতেছি, তারপর বাকি খেলা তোদের সাথে খেলবো। তোরা কি মনে করছস আমি গরিব? আমি বিদেশ থেকে ধরা খাইয়ে আইছি, এসব নাটক ছিল, নাটক। তোদের সাথে আমি নাটক করেছি, তোদেরকে আমি বুঝতে দেই নাই আমি যে প্রবাস থেকে আসছি। আরে আমি দামি গাড়ি করে আসছি, দামি গাড়ি করে এসে এইভাবে ছদ্মবেশ ধরে বাড়িতে ফিরছি। তোরা ভাবছস আমি গরিব হয়ে গেছি, আমি ধরা খাই আসছি? আরে না, একটু পর সব কিছু খুলে বলতেছি, দাঁড়া আমি আমার বোনকে নিয়ে আসি, একদম লড়বি না। আমি বাইরে থেকে দরজা লাগাই দিব, কাউকে কল দিবি না। এই মোবাইল দে, এই মোবাইল দে, তো মোবাইল দে। আমার কাছে মোবাইল নাই ভাই। বসে থাক, এখানে বসে থাকবি বোন। বোন, আরে ভাইয়া, ভাইয়া তুমি কখন আসছো? আমি তো আজকে আসছি বোন। তোর এই অবস্থা কেন? তোর হাতে কেন শিকুল বাঁধা? আমার ভাবি ভাবি ওরা তালা মেরে এই রুমে বন্দি করে রাখছে, আমার ঠিক মতো খাইতে পর্যন্ত দিত না। আমি কি বলবো বোন, আমি আমার বাইরের লোক কথা কোনো কথা কইতে পর্যন্ত দিত না বোন। এটা সাবি কোথায়? সাবি কই রাখছে? ওই যে ওই ওয়ার্ড্রপে। আচ্ছা তুমি বসো, আমি সাবি নিয়ে আসি। বোন জি ভাইয়া, আমি তো কোনো সাবি খুঁজে পাইতেছি না বোন। তাহলে ভাবি কই রাখছে আমি জানি না ভাইয়া। চলো আমি আমি সবাইকে আটকায় রাখছি, চল ওখানে চল, বাকিটা ওখানেই হবে, চল চল। এই বল বল আমার বোনের হাতে তালা মারা কেন? বল বল, চুপ করে আছিস কেন? আমার বোনের হাতে তালা মারা কেন বল? সাবি কই? এই সাবি কই? আমার রুমে ওয়ার্ড্রপের উপর সাবিটা রাখা আছে, তালা জানিয়ে। ঠিক আছে, আমার বোনের হাতে তুই তালা মারছস বোন? বল তোর সাথে ওরা কি কি করছে বল।
আমার সাথে ভাবি অনেক অত্যাচার করতো ভাইয়া, আমার ঠিক মতো খাইতে দিত না। যখনই কামের সময় আইতো তখনই আমার তালা খুললা বাসার সব কাম আমরা দেওয়া করাইতো। আমার অনেক ক্ষুধা লাগতো, তোমার লোকে কথা কইতে অনেক মন চাইতো কিন্তু দিত না ভাবি, আমার উপর অনেক অত্যাচার করতো। আমার বোনের সাথে তুই এতটা নির্যাতন করছস, তোদেরকে তোদের কাউকে আমি ছাড়বো না, ঠিক আছে? তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। আমার বোনের হাতে তালা মারছস, আমার খেয়ে আমার দে আমার বোনের সাথে তোরা তোরা এমনটা করছস। এই বল বল, আমার টাকা পয়সা নষ্ট করে আমার সাথে তুই কেন বেইমানি করলি বল? না হলে এই লাঠি দিয়ে মারতে মারতে তোদেরকে এই ঘর থেকে বের করব বল, কেন এমনটা করছস বল? আমার বাড়িতে থেকে আমার বাড়িতে রাজত্ব করে আর আমার বোনকে তুই বানিয়ে রাখছস কাজের মেয়ে? এই তুই জানিস এই দূর প্রবাসে কত না কষ্ট করছি শুধুমাত্র তোদের ভালো রাখার জন্য, তোদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। আর তোরা কিনা আমার সমস্ত টাকা পয়সা তোদের নামে সব কিছু নিয়ে নিছস, শেষমেশ আমার বোনকে বাসার কাজের মেয়ে বানিয়ে রাখছস। শুন, এই খবরটা গত 2 মাস আগে আমি জানি, তারপরে আমি ডিসিশন নেই, আমি তোদেরকে এইভাবে হাতে নাতে ধরবো। যদি আমি তোদেরকে বলে আসতাম না তাহলে কখনোই তোদের এসব কুকীর্তি বা তোদের এসব জানতে পারতাম না, তাই আজকে তোদেরকে হাতে নাতে ধরছি। তোদের সবাইকে আমি পুলিশে দিব, আমার প্রবাসীর ইনকাম রক্তে ঘামানো যত টাকা তোরা আত্মসাত করছত সব টাকা আমি বের করব তোদের কাছ থেকে। আমি তোদের সবাইকে পুলিশে দিব, তোদের 3 জনকে আমি পুলিশে দিব। আমি এক্ষুনি পুলিশ কল করব, তোরা এই ঘরের ভিতরে বন্দি থাক, আমি বন্দি করে আমি এখন পুলিশ নিয়ে এসে তোদেরকে পুলিশে তুলে দেব। বোন চল চল।